প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। আওয়ামী লীগ নামে সংগঠনটা কিন্তু পুনর্জন্ম দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এমন নির্বাচন আর করতে দেয়া হবে না। আগামী দিনে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে। এই নির্বাচন ছাড়া হাসিনার অধীনে কোন নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। জনগণের ইচ্ছা শক্তির কাছে কোন শক্তি টিকে থাকে না, এটি ইতিহাস থেকে সবার শিক্ষা। সবাই যা কোনো জুলুম অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে খানিক সর্বরাজ্য প্রতিষ্ঠিত করলেও বেশিক্ষণ থাকে না। দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না বলে দাবি করেন বিএনপির মহাসচিব। এই রাষ্ট্র আমাদের রাষ্ট্র নয়, এই রাষ্ট্র কখনোই আমরা চাইনি। আওয়ামী লীগ সেই জন্যই আজকে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে মানুষের। আন্দোলনের মাধ্যমে সরকারকে হটানো হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদের হাত থেকে যদি আমরা মুক্তি না পাই, তাহলে কিন্তু আমরা আমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখতে পারবো না। আমাদের যে এতদিনকার যে কৃষ্টি, এতদিনকার যে আমাদের ঐতিহ্য, সেগুলোকে আমরা ধরে রাখতে পারবো না। আমাদের সন্তানদের জন্য একটা সুস্থ একটা সমাজ আমরা গড়ে দিতে পারবো না। আজকে তাই আমাদেরকে এদের বিরুদ্ধে অবশ্যই সংগ্রাম করতে হবে। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।